সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা জানেন করোনা ভাইরাসে থমকে আছে পৃথিবী, প্রতি সেকেন্ডে প্রাণ কেড়ে নিচ্ছে এই অতি ক্ষুদ্র অদৃশ্য অণুজীব। মৃত্যু আলিঙ্গনের আতঙ্কে প্রতিটি মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশ। গতকাল পর্যন্ত দেশের 31টি জেলায় করোনা সংক্রমণ ছড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন জেলা ও এলাকা সংক্রমণের তালিকায় যুক্ত হচ্ছে। আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। এক ভয়ঙ্কর অনিশ্চয়তা ঘিরে ফেলেছে জনজীবন। লকডাউনের কারণে সমগ্র দেশে কোটি কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় দিন মজুর, ক্ষুদ্র কৃষক, শ্রমিক সহ গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। রোজগার বন্ধ হয়ে পেটে ভাত জোগানোই মুশকিল হয়ে পড়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্প মূল্যে চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের মতো এত বড় মহামারীর মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্প মূল্যের চাল আত্মসাত করেই যাচ্ছে। সরকারি হিসাবে দেশের খাদ্য গুদাম গুলোতে 17.51 লক্ষ টন চাল মজুত আছে। এই পরিমাণ চাল দিয়ে 3-4 কোটি মানুষকে 6 মাস অনায়াসে খাওয়ানো সম্ভব। অথচ মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটছে, ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়ে থাকছে। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি হৃদয় বিদারক মর্মস্পর্শ ঘটনায় সবাই নির্বাক হয়ে গেছে। সেখানে আফরোজা খাতুন নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তাতে মোটেও পর্যাপ্ত নয়। মরার উপর খারাপ ঘা হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। পত্রপত্রিকা মিডিয়ায় প্রতিদিন যে পরিমাণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি। যেখানে কে বাঁচবে কে বাঁচবে না তার কোনো নিশ্চয়তা নেই। যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত সেখানে কি করে আওয়ামী লীগের লোকজন প্রাণের মালামাল চুরি করে খায়? লোক ভরসা এদের লজ্জাস্বরূপ বিবেকবোধ সবকিছু অন্ধ করে দিয়েছে। জীবন বিনাশ করোনা ভাইরাসের আক্রমণ ও আওয়ামী লীগের চাল চুরি চলছে সমান্তরাল। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হচ্ছে ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও এই করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও ভেবে নেই ত্রাণের চাল চুরি। চাল চুরির ঘটনায় স্থানীয় প্রতিনিধিরাই বেশি জড়িত। সারা দেশে গত 9 দিনে অন্তত 2064 বস্তা 2264 বস্তা সরকারি ত্রাণের চাল চুরির খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন করোনার চেয়েও আমরা বেশি শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। করোনা রোগী শনাক্ত যত ধরা পড়ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে এ পর্যন্ত পাথরঘাটা উপজেলায় 550 বস্তা, বগুড়ায় 100 বস্তা, নাটোরে 13 বস্তা, জয়পুরহাটে 7 বস্তা, যশোরে 80 বস্তা, যশোরের মণিরামপুরে 555 বস্তা, জিকরগাছায় 1 বস্তা, নওগাঁয় 338 বস্তা, বাগেরহাটে 18 বস্তা, পটুয়াখালীতে 10 বস্তা, ঝাড়গাঁটিতে 50 বস্তা, সিলেটে 125 বস্তা, ময়মনসিংহে 16 বস্তা, সারিয়াকান্দি উপজেলায় 288 বস্তা, দাপ্তরি উপজেলায় 100 বস্তা, বগুড়ার শিবগঞ্জ 13 বস্তা চাল চুরির তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রায় প্রতিদিনই চাল চুরি নিয়ে নতুন নতুন খবর আসছে। আজকে প্রকাশিত যুগান্তরের খবরে বলা হয়েছে চট্টগ্রামে সরকারি চাল আত্মসাতের বড় ঘটনা ঘটছে। বুধবার থেকে পূর্ববর্তী 1 সপ্তাহে একটি সিন্ডিকেট বস্তা পাল্টে খোলা বাজারে অন্তত 20,000 বস্তা সরকারি চাল বিক্রি করে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। গত 2 সপ্তাহ ধরে পত্রিকার পাতা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাল চুরির খবর প্রকাশিত হলেও এ পর্যন্ত কারো দৃষ্টান্তমূলক শাস্তির খবর আমরা পাইনি, যার কারণে এই লুটেরা গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। এদের লাগাম এখনই টেনে না ধরলে
পরিণতি আর করুন, না হলে জনগণ উঠে দাঁড়াতে বাধ্য হবে। জাতির এই ক্রান্তিকালে যারা গরিবের হক পেরে খায় তারা দেশের শত্রু এবং মানবতার শত্রু। সাংবাদিক বন্ধুগণ, অবিচার অনাচারের দুঃশাসনের জন্ম দেওয়া হয়েছে বলে আজ তার কুফল দেখতে পাচ্ছে সমগ্র জাতি। মরণঘাতী করোনা ভাইরাস যখন প্রতি রাষ্ট্র সমাজকে থমকে দিয়েছে তখন বাংলাদেশে চলছে দরিদ্র মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার মৎস্য। তারা দেশের এত উন্নয়ন করেছে, বিশেষ করে বিদ্যুতের উন্নয়নে দেশ নাকি আধুনিক ভ্রমণ করছে, অথচ এই করোনা দুর্যোগে বিদ্যুতের অভাবে করোনার কিট উৎপাদন করতে পারছে না বরং স্বাস্থ্য কেন্দ্র। রাকেশ সাম্প্রতিক জরিপ বলছে দেশে চরম দারিদ্র অবস্থা আগের তুলনায় 60% বৃদ্ধি পেয়েছে। প্রায় 14% মানুষের ঘরে খাবার নেই, 29% মানুষের ঘরে আছে মাত্র 1 থেকে 3 দিনের খাবার। দেশ উত্তমায় নাকি মধ্যমায়ের, দেশের অবস্থা এখন মিরপুর নাকি সিঙ্গাপুর, এখন এইসব কাগজে বিতর্ক সময় নেই। এখন সরকারের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রায় 3 কোটি মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া, অথচ এর পরিবর্তে জনগণ দেখছে ভিন্ন চিত্র। কথায় বলে কারো ঘর পড়ে কেউ আলু পোড়া যায়। অনেকেরই হয়তো মনে আছে স্বাধীনতোত্তর কালেও একবার এমন সীমাহীন দুর্নীতি দুর্ভিক্ষ দুরাচারে গঠিত হয়েছে বাংলাদেশ। অনাহারে মানুষের সেই তীব্র যন্ত্রণা আর ক্ষোভ প্রকাশ পেয়েছিল কবি রফিক আজাদের কবিতা। তিনি লিখেছিলেন গাছপালা নদী নালা গ্রাম গঞ্জ ফুটপাত উত্তীর্ণ পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুধার কাছে কিছুই ভালো নয় আজ ভাবতে পারবে তা না হলে মানচিত্র। তাই আমরা আবারও দাবি করছি অবিলম্বে প্রাণের চালনের দায়িত্ব দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দ্রুততার সাথে প্রাণের চাল বিতরণ করুন। সরকারি প্রাণের চাল বিতরণের দায়িত্ব, তাতে হয়তো ভালো দরিদ্র বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণের মধ্যে স্বস্তি আসবে। শরীর সাংঘাতিক আপনারা জানেন আমরা দলীয় ভাবেও সারা দেশে সাধ্যমত জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এটাই আমাদের প্রতি। আমাদের দলের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ। বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের সাধ্যমত জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। পাশাপাশি ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পেশাজীবী সংগঠন নেতাকর্মীরা আপনি জানেন শহীদ রহমান ফাউন্ডেশন এবং ড্যাব এর উদ্যোগে গত শুক্রবার থেকে দেশের 84টি বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ হাসপাতালে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বিতরণ কর্মসূচি শুরু করেছে। সাধ্যমত এই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচির প্রাক্কালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেছেন করোনা ভাইরাস পরিস্থিতিতে সম্পূর্ণ দলীয় কিংবা রাজনৈতিক স্বার্থে উঠে উঠে এই মুহূর্ত থেকে আমাদের প্রতিটি নাগরিককে একই অপরের সহায়তায় ভূমিকা রাখা এখন সময়ের দাবি। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই এখন রাজনীতি করার সময় নয়, এখন দলীয় স্বার্থে উঠতে উঠে মানুষের সহায়তায় হাত বাড়ানোর সময়। সচেতন সাংবাদিকগণ, আমাদের সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার মাধ্যম হিসাবে করোনার তৃতীয় ধাপ অতিক্রম করেছে। আমাদের মধ্যে আমি বলছি যে বাংলাদেশ সরকার কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে সামনে সর্বোচ্চ সতর্ক না হলে চতুর্থ ধাপে পৌঁছালে সেটা সামাল দেওয়া যাবে না। অকল্পনীয় পরিণতি বরণ করতে হবে, সামাজিক গুরুত্ব বজায় না রাখলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে গতকালও আবারও বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পুনরুত্থান হবে, যা ঘটার সেটা তো ঘটেই গেছে। সামনের কঠিন সময়ে সরকার নিজের মধ্যে সমন্বয় যেমন প্রয়োজন, তেমনি আসন্ন দুর্যোগ মোকাবেলায় সরকারের একটি সমন্বিত কর্মপদ্ধ প্রয়োজন। সরকারকে সবার আগে ভাবতে হবে দীর্ঘস্থায়ী লকডাউনে কোটি কোটি রোজগারহীন মানুষের মধ্যে কিভাবে খাদ্যের প্রদান দেবে, কোটি কোটি কর্মহীন শ্রমিকের বেতন কিভাবে নিশ্চিত করবে, দরিদ্র মধ্যবিত্তদের রেশন সুবিধা কখন নিশ্চিত করবে,
আগামী মাসে ধান কাটার মৌসুমে ধান কাটা লোকের যোগান কিভাবে দিবে? গত বছর যেহেতু ধান কাটা লোকের অভাবে কৃষকরা খেতে আগুন লাগিয়ে দিয়েছিল, এমনটা যেন এই দুর্যোগে বছরে আর না হয় সেটা এখন থেকে নিশ্চিত করতে হবে। যেভাবে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই ডাক্তারদের সাথে বিতণ্ডা পরিহার করে জরুরি ভিত্তিতে হাসপাতাল, বেড, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ঔষধ, চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই যে ডাক্তার নার্সরা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে তারা মানবতার পক্ষে কাজ করছে। তারা হাসপাতালের যে ডিউটি, সেই ডিউটি শেষে তারা যাতে নির্বিঘ্নে কোথাও থাকার জায়গা পায়, এই কারণে দেশে যে বড় বড় হোটেলগুলি আছে সেই হোটেলগুলিতে যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়, তাহলে সেইখানে তারা প্রয়োজনীয় যে সমস্ত কাপড় যেটা তারা ব্যবহার করেছে আগের দিন সেটাকে জীবাণুনাশক করে আবার তারা সেখান থেকে কাজে যেতে পারবে, বাড়িতে ফিরে আসলে নানাভাবেই সম্পর্কিত হতে পারে। তো এই কারণে বিভিন্ন হোটেলগুলোকে সরকার এখন ডাক্তার নার্সদের থাকার ব্যবস্থা করা দরকার এবং অন্যান্য আরো হোটেলগুলোতে যাতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা যায় সেটাও সরকারের দেখা উচিত, এমনটা যেন এই দুর্যোগের বছরে আর না হয় সেটা এখন থেকে নিশ্চিত করতে হবে। যেভাবে হুহু করে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে, তাই ডাক্তারদের সাথে বিতণ্ডা পরিহার করে জরুরি ভিত্তিতে হাসপাতাল, বেড, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ঔষধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। সকল বৃহৎ উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ এখনই স্থগিত করে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতে সেই টাকা ব্যয় করতে হবে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় নির্দেশনা ও প্রয়োজন সাপেক্ষে আর্থিক যোগান দিতে হবে। দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় এখনও গতি আসে, নমুনা সংগ্রহে গড় ল্যাবগুলিতে সক্ষমতা কাজে না লাগলেই তার স্থিতি গতি সঞ্জাত হচ্ছে না। অধিক মাত্রায় পরীক্ষা না হয় করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মধ্যে দেশে সামাজিকভাবে ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে, আক্রান্তদের বেশিরভাগই জানে না তিনি সংক্রমিত হয়েছেন এবং অন্যদেরকে সংক্রমিত হয়েছেন। যারা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন কিন্তু লক্ষণ ও উপসর্গ যেমন প্রকাশ পায়নি তাদের দ্রুত শনাক্ত করতে হবে। ভাইরাসটির ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।